চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শাহিনা ইতির কাছে। আমরা অনেক গল্প করব, আড্ডা দিব, কিন্তু শুরুটা করতে চাই আপনার কণ্ঠে একটি গান শুনে। কোন গানটি শুনব? নির্মলা মিস্টার ও তোতা পাখির এই গানটি করতে চাচ্ছি, এটা আমার খুব পছন্দের গান এবং ছোটবেলা থেকে এই গানটা অনেক শোনা হয়েছে, তো এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না, ও তোতা পাখি রে শিকল খুলে উড়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে মা ঘুরে চাও পার্বণে ফুলের মেলায়, ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে, ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে, আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও, ও তোতা পাখি রে শিকল খুলে উড়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। গানের শুরুটা কবে থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল? ছোটবেলা থেকে তো ভালো লাগার ব্যাপারটা আসলে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, মানে গানের প্রতি ভালোবাসাটা বাবা ওই বোধটা দিয়েছে। গান শুনতাম বাবার সাথে বসে, তো ওভাবে এই গানের এই জগৎটাতে ঢোকা। আপনার তো চারটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, তার মধ্যে দুটি হচ্ছে ইন্দো বাংলা মিউজিক ভিডিও, তো সবগুলোর গল্পই আসলে একটু একটু করে শুনতে চাই। কলকাতায় ঘুরতে গিয়েছিলাম, তো হঠাৎ করে একটু বেশি দিনের জন্য থাকতে হলো, তখন আসলে চিন্তা করলাম যে এখানে মিউজিক ভিডিওটা করে ফেলবো, কারণ অনেকগুলো গান করা হচ্ছিল, ইন্দো বাংলাদেশ প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, তো তখন আসলে ওই দুটো গান ওখানে মিউজিক ভিডিও করা হলো। অভিজ্ঞতাটা আসলে প্রথম দিকে একেবারেই নতুন, মিউজিক ভিডিও প্রথম করেছি, আগে তো যেটা হতো যে গান করতাম কিন্তু ভিডিও হতো না, হয়তো আমাকে কাছের কয়েকজন চিনতো আমাকে, কিন্তু এখন তো আসলে গানের সাথে মিউজিক ভিডিওটা এখন আসলে করতেই হয় খুব কাছে যাবার জন্য, নিজেকে রিপ্রেজেন্ট বলতে পারেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিউজিক ভিডিওটা আসলে ছাড়া কোনো এখন কেউ আসলে গান, যখনই মানে কোনো গানের প্রসঙ্গ আসে সবাই বলে যে মিউজিক ভিডিও আছে, আমরা কি পাচ্ছি? একটা সময় যেটা ছিল যে অ্যালবামের সাথে গান থাকতো কিন্তু মিউজিক ভিডিও হতো না, তো এখন যেটা হচ্ছে যে গানের সাথে সেটা দেখারও বিষয় হয়ে গেছে, তো মিউজিক ভিডিও আপনি যেটা বললেন যে প্রায় এসেনশিয়াল একটি বিষয়, তো এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? মিউজিক ভিডিওতে আসলে মডেল তো অবশ্যই থাকে, কিন্তু আমরা যারা গান করছি, গানটা আমরা পৌঁছে দিচ্ছি শ্রোতাদের কাছে, তো আরও কাছে যাবার জন্য মিউজিক ভিডিওতে আসলে এখন প্রত্যেকটি সঙ্গীত শিল্পী কোনো না কোনো একটি পার্টে থাকে, হ্যাঁ থাকে, তো আমার মনে হয় যে আরও বেশি, মানে আমরা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যারা যখনই যে প্রোগ্রাম দেখছে গানটা শুনছে, সেটা এখন কিন্তু লিরিক্যাল ভিডিও হচ্ছে, সঙ্গীত শিল্পীকে ওই সিঙ্গারটাকে একেবারে সবাই যেন চিনতে পারে। আচ্ছা, হ্যাঁ, এবং গানটা যদি আসলে হৃদয় ছুঁয়ে যাবার মতো হয় তাহলে তো মানে আমি বলবো ডাবল প্লাস পয়েন্ট। আচ্ছা, এই যে আপনি বললেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যদি গানটা হয়, সেখান থেকে হয় কি যে শ্রোতাদের বিভিন্ন ধরনের একটা কল্পনার জগৎ তৈরি হয়ে যায় গানটিকে ঘিরে, তো সেখান থেকে যখন মিউজিক ভিডিওটি প্রকাশিত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে শ্রোতারা যে কল্পনা করেছিল সেই কল্পনার আসলে উপযুক্ত মিউজিক ভিডিও তারা পাচ্ছে না, সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে গানের মূল আবেদনটা হারিয়ে যাচ্ছে? কিছুটা আমি এটা সম্মতি প্রকাশ করছি, কারণ হয় আসলে যারা মিউজিক ভিডিওটা নির্মাণ করে
তাদের আসলে তারা কিভাবে সেটা নির্মাণ করছে সেটা সেই ব্যাপারটাতে আসলে আমরা পুরোপুরি ঢুকতেও পারি না। পরে যখন জিনিসটা তৈরি হয়ে যায়, মেক করা হয়ে যায়, পরে হয়তো মানে অনেক সময় দেখা যায় যে আমরাই ফিল করি যে এই জায়গাটা যদি স্টোরিটা একটু এমন হতো। হ্যাঁ, তো সেই জায়গাটা বলার অনেক সময় সুযোগ থাকে, আবার অনেক সময় থাকে না। এখন তো আধুনিক গানের চর্চাই বেশি করছেন, তো বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পছন্দ করি না, লং টার্ম নিয়ে চিন্তা করি যে 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 কাজটি করব সেটা যেন অনেক দিন রয়ে যায় সবার মধ্যে, হারিয়ে যেন না যায়। তো তারপরও ভুল করে ফেলি, ছোটোখাটো তো ভুল হয়েই যায়, আর আমরা আসলে ভুল থেকে শিখি। তো এখন আমার আসলে রিসেন্ট এটা যেহেতু দেশের মার্চ মাস, দেশের একটা গান করছি এবং মিউজিক ভিডিও হয়ে যাবে আশা করছি, আর আরেকটা মুভির জন্য আমরা একটা ছবি মানে আমি গান তৈরি করছি, সেটারও মিউজিক ভিডিও হচ্ছে, তৈরি হচ্ছে। গত বছর তো পোস্টমাস্টার 71 নামে একটি সিনেমায় আপনি প্লেব্যাক করেছেন কুমার বিশ্বজিতের সঙ্গে, সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। স্টোরিটা আসলে একেবারে অন্যরকম। আমার একটা গানের অ্যালবাম লঞ্চ হয়েছিল, তো ওখানে ফেরদৌস আহমেদ আমাদের চিত্রনায়ক উনি এসেছিলেন, আরও অনেক প্রমিনেন্ট আর্টিস্টরা এসেছিলেন। তো কোনো একটা সময় গান পরিবেশন করতে গিয়ে আমার গান খুব ভালো লেগে যায়, তো আমাকে তখন একটা সুযোগ দেওয়া হয়, তো এই এই ছবিতে কাজ করার সুযোগ পাই কুমার বিশ্বজিৎ ওনার সাথে। তো আসলে এটা আসলে এত কিংবদন্তি আর্টিস্টদের সাথে গান গাওয়ার ব্যাপারটা তো একেবারে মানে এটা অন্যরকম একটা অনুভূতি, এটা প্রকাশ করা যায় না, মানে এটার আনন্দটা একেবারে অন্যরকম। গানটি এই মুহূর্তে একটু শুনতে চাই। ইচ্ছে করে হয়ে যায় ফুল, যে ফুল খোপাতে সাজাও, ইচ্ছে করে হয়ে যায় পথ, যে পথে তুমি হেঁটে যাও, ইচ্ছে করে মন পিয়াসি হেঁটে চলি পাশাপাশি, আরো বেশি ভালোবাসি শুধু তোমাকে। প্লেব্যাক করা তো আসলে সব সঙ্গীত শিল্পীদেরই একটি স্বপ্ন থাকে, স্বপ্নের জায়গা। তো প্রথম যেদিন আপনি কাজ করার সুযোগ পেলেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে কি বলবো, আমি অনেকদিনই আমি মানে আমার 2-3 সপ্তাহ চলে গেছে, আমি খালি পিছাচ্ছিলাম যে আমি ভয়েসটা পরে দিব, আমি নিজেই তখনও মানে ভাবতে পারিনি। মানে আপনি কি কনফিডেন্ট ছিলেন? কনফিডেন্ট ছিলাম না, মানে আনন্দে যে আসলে মানে করতে পারবো কতটুকু। হ্যাঁ, কারণ আসলে নার্ভাসনেস কাজ করছিল, ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো ওটা নিয়ে আমি একটু ছিলাম, কিন্তু ভালোই হয়েছে, এত খারাপ হয়নি। ফাইনালি যখন আপনি গানটি গাইলেন তখন পরিচালক কিংবা সঙ্গীত পরিচালক সবার আসলে অভিমত কেমন ছিল? ওনারা বেশ খুশি ছিল আমার উপরে, যে যেটা চাচ্ছিল যে নতুন আর্টিস্ট হিসেবে আমি কিভাবে জিনিসটাকে আমি দিতে পারবো, তো চেষ্টা করেছি, ওনারা মানে দিতে পেরেছি, ওনারা সেটা পেয়েছিল। তো ফাইনালি যখন চলচ্চিত্রটি মুক্তি পেল, তখন নায়িকার লিপসিং এ যখন আপনার গান, তখন আসলে মুভিটি কি দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল। আচ্ছা, তখন আপনার কেমন লেগেছিল যে নায়িকার লিপসিং এ আপনার গান? এটা ওই যে বললাম না, মানে এই ফিলিংগুলো আসলে নতুন পর্যায়ে, আর এত বড় পর্দায় গান, সবার সাথে বসেছি, প্রিমিয়ার শোতে গেছি, আর কেমন যেন একটু স্টার স্টার ভাব হচ্ছিল সত্যি কথা বলতে। আসলে এটার এটা আনন্দটা একেবারে অন্যরকম। পরিবারের অন্যদের মতামত কি ছিল? একটু সিক্রেটই রেখেছিলাম যখন একেবারে আসলে, মানে আপনি বলেননি যে সিনেমায় প্লেব্যাক করা হচ্ছে? আমি তখনও সেটা বলিনি যে আসলে মানে একটা কাজ শুরু করতে গেলে আসলে অনেক বাধা বিপত্তি আসে, হ্যাঁ, টাইম পিছিয়ে যায়। তো যখন এটা আসলে ফাইনালাইজড হলো যে এটা প্রচার হচ্ছে, তো একেবারে ওই দিনই বলেছি যে আমার সাথে একটু চলো তোমরা প্রিমিয়ার শোতে। হ্যাঁ, প্রিমিয়ার শোতে যে একেবারে ফাইনাল শুনলাম, হ্যাপি ছিল সবাই, যে মানে আমি যে ভেতরে ভেতরে এই ধরনের একটা কাজে, হ্যাঁ, মানে সুযোগ পেয়েছি এবং অনেক বড় একটা সুযোগ। আর ফ্যামিলি থেকে তো আসলে মানে সবার ওটাই ড্রিম, ভালো একটা মানে আপনি গানের ক্ষেত্রে ফ্যামিলির সহযোগিতা পেয়েছেন, বেশ ভালো। অনেক সহযোগিতা পেয়েছি। আপনি তো দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহণ করেছেন, তো আপনার কাছে কি মনে হয় যে বাংলা গানের আসলে চর্চাটা এখন কেমন হচ্ছে, কিংবা দেশের বাইরে বাংলা গানের আবেদন কতটুকু আছে? এখন তো আসলে বাংলা গানের কি বলবো, এত ভক্ত দেশ, আমরা যখন বিদেশে যাই তখন আমাদের নিজেদের দেশেরই এত গান
আমরা যে সোনালী যুগের গানের কথা বলি, সেই গানগুলো তো আমরা এখনও গাই, আমরা গেয়েই বড় হয়েছি সেই গানগুলো। আর এখন এখনকার প্রজন্মের আপনার যে আর্টিস্টরা হাবিব ওয়াহিদের গান, ন্যান্সি, কণা, হ্যাঁ আরও অনেকে আছে, ওদের গান আমরা যে গাই, আমাদের স্টেজে গাইতে হয়, কমন কিছু গান গাইতেই হয়, তো মানে অনেক আবেদন, হ্যাঁ মানে প্রচুর ভিউয়ার্সদের যে ইগুলো পাই, দর্শক শ্রোতাদের, তা আমার মনে হয় যে এখন বাংলা গান আসলে বিশ্বে সব জায়গায়। ছোটবেলায় তো আপনি ছায়ানটে গান শিখেছেন, তো পরবর্তীতে কি অন্য কোথাও শেখা হয়েছে? ছায়ানটেই আমার ঢোকা এবং ওখান থেকেই একেবারে কোর্স কমপ্লিট করে বের হয়েছিলাম, সার্টিফিকেট কোর্স। তো এটা আসলে আপনাকে গানের চর্চার ক্ষেত্রে কতখানি সহযোগিতা করেছে? অনেক সহযোগিতা করেছে, কারণ আসলে মানে এই শিক্ষাটা না থাকলে আসলে আমরা ভুলগুলো বুঝতে পারতাম না, কারণ শিক্ষাগুরু যারা তারা তো আমাদেরকে ভুলটা ধরিয়ে দেয়, হ্যাঁ, এবং যখন ওনারা বুঝতে পারে যে ওর ভোকাল এই ওর যে ভয়েসটা, তো ওনারা বলে দেয় যে তুমি এই এই সাবজেক্টটা, হ্যাঁ গানটা চুজ করলে তোমার জন্য ভালো হবে এবং এটাতেই তুমি আরও ভালো করতে পারবে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের গুরুজনরা ধরিয়ে দিলে এটা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে লাগে। গানের চর্চা নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি? সাধনা চালিয়ে যাচ্ছি, সাধনাটা যেন চালিয়ে যেতে পারি, এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমি যেন সব জায়গায় বলতে পারি, দেশ বিদেশে যেখানে যাই, যে আমি বাংলাদেশের সঙ্গীত শিল্পী শাহিন আইতি। আজকের এই সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আড্ডা দিতে দিতে এবং গান শুনতে শুনতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। তানা নানা নীল পালিশ বৃষ্টি দানা, নানা তানা কোল পালিশ নকশি বোনা, নানা নানা ভাল লাগে না, ছুটে যাব মেলে দেব দুটো হা মোরা, সাইয়া বুলাবে আধিরা মোরা, সাইয়া বুলাবে আধিরা মোরা, সাইয়া বুলাবে আধিরাত কো মোরা, সাইয়া বুলাবে আধিরা, নিয়নে ঝিনধরা ঝা বুঝে কই কতটা ফারা, আমাকে যেতেই হবে, দেখো না পিছু হঠা মোরা, সাইয়া বুলাবে আধিরা মোরা, সাইয়া বুলাবে আধিরা, সাইয়া বুলাবে আধিরাত কো মোরা, সাইয়া বুলাবে আধিরা, ভেজা পথ পড়ে আছে থা, যা খুশি বাহানা সাজা, আমিও না চোরখু মানি না কোনো আতা মোরা, সাইয়া বুলাবে আধিরা মোরা, সাইয়া বুলাবে আধিরাত কো মোরা, সাইয়া বুলাবে আধিরা।